মর্নিং বন্ধুরা, তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন মোটামুটি 11:10 বাজে সকাল। তো আজকে এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। আর আজকে হচ্ছে লোকনাথ বাবার তিরোধান দিবস। আমি একটা ভুল করেছি, দাঁড়াও, এই যে পাম্পের জলটা ভর্তি হয়ে গেছে, তো এটাকে আমি এই যে বালতিগুলোতে ভরে রেখে দিই, মানে যখন ওভারফ্লো হয়ে যায়, যখন ওভারফ্লো হয়ে যায় পাইয়েতে পাম্পে, তখন এই দুটো বালতিতে স্নান করবো, তো দুটো বালতিতে জলটা ভরে রেখে দিই। কারণ তাতে কী হয় বলো তো, আমার স্নান করতে করতে তো একটু দেরি হয়, এই কাজ টাজ গুছিয়ে টুছিয়ে একটু নিজের মতো সময় কাটিয়ে তারপর স্নান করি, তো অনেকটাই দেরি হয়। তো ততক্ষণে না ট্যাঙ্কি জলটা একবারে আগুন হয়ে যায়, তো সেই কারণে আমি কী করি, এই পাম্পে জলটা ভরে রেখে দিই। এক্সট্রা যে ওভারফ্লো জলটা থাকে না, সেইটাই দুটো বালতিতে ভরে রেখে দিই, তাহলে যতক্ষণে স্নান করবো ততক্ষণে একটু ঠান্ডা থাকে আর কি। এই যা, তো এটাই করে দিচ্ছি এখন। আর যেটা বলছিলাম, আমি একটা ব্লগে বলেছিলাম যে আজকে লোকনাথ বাবার জন্মতিথি, তো ওটা একদমই একদমই ভুল, সরি, মানে আমার জানা ছিল না সত্যি কথা। ওটা হচ্ছে আজকে তিরোধান দিবস, বাবার আজকে তিরোধান দিবস। তো যাই হোক, ভুল হয়ে গেছে, একটু ম্যানেজ মানে ক্ষমা করে দিও, যাই হোক। তো আজকে আমরা যাব, বলেছিলাম তোমাদের যে বাবার আমরা যেখানে যাই, যে লোকনাথ বাবার মন্দিরে আমরা যাই, দেখেছো তোমরা, সেদিনেও গেলাম, বাবাকে মানে একটু টাকা দিয়ে এলাম, তো সেই কারণে আজকে ওখানে তো নেমন্তন্ন করেছে, তো আমরা সবাই যাব দুপুরে। আর এমনি ঘরের কাজ টাজ হয়ে গেছে, রান্না টুকটাক যা ছিল আমি করে দিয়েছি আজকে সবই। আসলে আজকে আমাদের উপরতলা যে কাজের মাসে সে আসবে না, তো সেই কারণে মামনির ওপরে একটু চাপ পড়ে গেছে, যেমন এই তোমার ঘর টর মোছা, তারপরে কাজ যেগুলো মাসি হয়, কিন্তু আমার যে নিচের মাসি আসবে সে আসবে, তো তাকে দিয়ে বাসনটা ভেবেছি মাজিয়ে নেবো। মানে এটা আমাদের হয়, উপরের মাসি না এলে নিচের মাসি কাজ করে, নিচের মাসি না এলে উপরের মাসি নিচটা কাজ করে দেয়, এটা হয়। তো আজকে বুকে বলা নেই, তো পুরোটা কাজ করাবো না, শুধুমাত্র ওই বাসনটুকু মাজাবো। তো আসুক দেখি, আর এখন কিছুই হয়নি, সবে মাত্র এলাম, এ দেখো বিছানা টিছানা গোছালাম, আর জলখাবারে আজকে খেলাম মুড়ি, আর রাতের জন্য ঘুগনি করেছি রাতের ডিনারে, তো সেই মুড়ি আর ঘুগনি খেলাম আমি আর দিদি। তো এই যা প্রচণ্ড একটা বিচ্ছিরি ভ্যাপসা গরম, আর এ দেখো জামা কাপড়গুলো তুলে আনলাম, এগুলো সব ভাঁজ করবো, মানে আমার নিচের কিছু কাজই এখনো হয়নি, সকালে উপরে যা যা থাকে সব কমপ্লিট করে চলে এসেছি। আর যাবো আমরা মোটামুটি একটার দিকে হয়তো যাবো, মাসি কাজ টাজ করে গেলে, স্নান করে ঠাকুর প্রণাম করে সবাই রেডি হয়ে, ও বাচ্চাটাকে কিছু একটু খাইয়ে নিয়ে যাবে বললো, ভাত একটু খাইয়ে নিয়ে যাবে, মানে ওখানে তো অত খিচুড়িও খেতে পারবে না, একটুখানি মুখে দেবে ঠাকুরের প্রসাদ, আর বাকি ভাতটা তো ওর জন্য হালকা মতন, ভাত তো সকালে আমার বরের জন্য হয়েই ছিল, তো ওখান থেকেই ওকে দেওয়া হয়েছে। তো এই তো, আর কি বলি, বাইরে এত গরম আজকে যে কিছু বলার নেই। আর দেখি বিকেলবেলাতেও, মানে এখন তো সকালে যাবো প্রসাদ খেতে, বিকেলেও পারলে যেতে পারি একবার, মানে ও তো ধরো সকাল থেকে যেতে পারবে না, ও তো ডিউটি চলে গেছে, তো ওকে বললাম তুমি প্রণাম করে আসবে, তো ও বললো যে তাড়াতাড়ি চলে আসবো তাহলে তোমাকেও নিয়ে যাবো, তো যদি তাড়াতাড়ি আসে তাহলে আমি আর ও দুজন মিলে আবার বিকেলে আরেকবার যে বেরোবো প্রণাম টণাম করতে। তো এই যা, আরে চিরুনিটা দেখেছো কত নোংরা হয়েছে, দেখো এটাকে জলে দেবো, ওই সার্ফ জল করে তার মধ্যে চুপিয়ে দেবো, তারপরে কিছুক্ষণ ভিজবে, দিয়ে ওই ব্রাশ করে, আমার একটা মানে ব্রাশ আছে এইসব পরিষ্কার করার, টুথব্রাশ, তো সেটা করে ঘষে দিলে একদম অটোমেটিক উঠে যাবে, খুব ভালো পরিষ্কার হয়। মাঝে মাঝে আমি সমস্ত চিরুনগুলো করি, এটা ওর চিরুনি আমার চিরুনি যেগুলো আছে। তো ঠিক আছে, চলো আমি কাজগুলো কমপ্লিট করি তাহলে, একটু ঘর টর গোছাই, আবার পরে দেখা হবে তোমাদের সাথে, বলো। কিছু বাকি রইল না, রামাই ষষ্ঠী, লোকনাথ, বলহারিণী, কালী, বলহারিণী, কালী পুজো, কিছু বাকি রইল না, মা আমার সব করে অ্যাটেন্ড করেছে, সব করে বর্তমান চলছে, হ্যাঁ, আবার গিয়ে বিপত্তারিণী বধ করবে, আবার বিপত্তারিণী বধ করবে, কারণ জন্মাষ্টমী স্যাটারডে পড়েছে, তো তোর বাবার তো ছুটি থাকবে। সোনাই সোয়াগা, তো দেখো আমরা এখন বাবার মন্দিরে এসে গেছি, আর দেখো বাবাকে কী সুন্দর আজকে সাজানো হয়েছে, ফুল বেল ফুল সব কিছু দিয়ে, দেখো বাবাকে, আর বাবার নিচেও তো মানে
আরেকটা মূর্তি আছে বাবার পাথরে, তো সেই মূর্তির উপরে ফুল দিয়ে সাজানো হয়েছে, মুকুট পরানো হয়েছে, কি সুন্দর লাগছে দেখো বাবা, যেন মনে হচ্ছে জীবন্ত বসে আছেন, জীবন্ত আমাদের আশীর্বাদ করছেন। আর এই যে দেখো এটা বাইরেটা, তোমরা তো বাইরেটা আগেও দেখেছো, বাট আজকে দেখো কত সুন্দর সাজিয়েছে বাইরেটা। আর এইখানে ওই নাম সংকীর্তন হচ্ছিলো সন্ধ্যার দিকে, তো সেটাও আছে ভিডিওতে। তো এখন দেখো সকালবেলায় আর খুব ভিড়, এত রোদ, এত গরম আর তত ভিড়, বাবার প্রসাদের জন্য কত মানুষ সত্যি বাইরে থেকে এসেছে, কত মানুষের ভক্তি বাবার ওপর সেটাই। তো যাই হোক দেখো কি সুন্দর সাজানো হয়েছে বেলুন টেলুন দিয়ে, আর পুরো প্যান্ডেল করে দিয়েছে। আর বাইরে না পিছন দিকে লাইন দিয়ে খাওয়া দাওয়া হচ্ছিলো, কিন্তু এতটাই ওখানে ভিড় আর গরম ছিল আমি আর কোনো ভিডিও করতে পারিনি। আর এই দেখো দিদি মেয়েটাকে ধরে ধরে নামাচ্ছে, ও তো এত লোক দেখে আর এত ইয়ে দেখে ও তো একদম পুরো ভেবাচাকা কেয়ে গেছে বেচারি। আর এই দেখো উপর দিকটা এরকম করে সাজিয়েছে, ফুল টুল দিয়ে ফ্যান দিয়ে দিয়েছে। হ্যাঁ তো বেশ ভালোই হয়েছে সব কিছু। আর এটা দেখো এটা একটা পাশে কৃষ্ণ মন্দির আছে, মানে ওই বাবার মন্দিরের পাশেই, তো এখানে আমরা একটু বসে আছি। এখানে আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা বাপি টোটো ডাকতে গেছে আর আমরা এখানে বসেছি, কারণ এত রোদ আর এত গরম না আর কোথাও বসার জায়গা নেই, তো এখানে একটু সবাই মিলে বসলাম কৃষ্ণ মন্দিরে। আর এই যে দেখো গরমে নাজেহাল অবস্থা সবার, সত্যি কত ভিড় ছিল সামনে। আর এখানটাতে একটু হাওয়া ছিল কারণ সামনে গাছপালা ছিল, সে কারণে এই জায়গাটা একটু হাওয়া হাওয়া ছিল। তো আমরা ভেবেছিলাম আইসক্রিম খাবো, সামনে আইসক্রিমের গাড়িও ছিল, কিন্তু না গরমে ঠান্ডা গরম লেগে যাবার ভয়ে আমরা আর কেউ মানে আইসক্রিম খাইনি। গুড ইভিনিং বন্ধুরা, তো সন্ধ্যাবেলায় দেখো আবার তোমাদের সামনে চলে এসেছি। এবারে ভিডিওটা একদম ঠাকুরঘর থেকে সোজা করছি, আর আজকে আমাকে ঠাকুরঘরে এরভাবে বসতে দেখে তোমরা হয়তো অবাক হচ্ছ, কারণ এভাবে তো আমি কোনোদিন কোনো ভিডিও করিনি। কারণটা বলি, আজকে বাড়ির সবাই একটু বাইরে গেছিলো, সেই জন্য আমি সন্ধ্যাটা দিলাম। আর দেখো গোপাল শয়ন মামনি দিয়েই গেছিলো, আমাকে বললো তুই শুধু সন্ধ্যে প্রদীপ দিয়ে শাঁক টাক বাজিয়ে একটুখানি তুলসীতলায় প্রদীপ দিয়ে দিবি, ব্যাস আমি এইটুকুই করলাম। আর এই কাজটা করতে না আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো, ঠাকুরের পুজো ঠাকুরের সন্ধে আমি যে কী ভালোবাসি দিতে করতে। আমি বাবার বাড়িতে মাঝে মধ্যেই এরকম করতাম, এখন তো টুকটাক গেলে করি, এখন যদিও ঘরে পুরোহিত মশাই আছেন তিনিই পুজো করেন, তাও আমি করি, মানে আমার নিজের অন্তর থেকে এটা ইচ্ছে হয়, মানে আনন্দ পাই আমি, খুব ভালো লাগে আমার এই জিনিসটা। তো আমি প্রদীপটা দেখো হয়তো তেল দেওয়াটা দেখাতে মানে নিচ থেকে দেখা যাচ্ছে না, কারণ গোপাল শয়ন দেওয়া আছে তো ওখানে আড়াল হয়ে গেছে। তো যাই হোক দেখো ঠাকুরকে তোমরাও একটু দর্শন করে নাও সন্ধ্যাবেলায়। হ্যাঁ আর এটা মামনির নাইটিটা, কারণ আমি যে নাইটিটা পরে ঠাকুরের পুজো টুজো করি সেটা আমি সকালবেলায় কেচে দিয়েছিলাম, তো যেহেতু সকালে বাসি তো পরি না, প্রত্যেকদিন কেচে দিত, শুকায়নি, সেই জন্য মামনির নাইটি ছিল, আমি এটা পরেই ঠাকুর পুজো মানে ঠাকুরের সন্ধ্যাটা আজকে দিলাম। আর এই যে দেখো সন্ধ্যা প্রদীপ। মঙ্গলী শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতি, সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূত সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতি, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতি, জয়ন্তী মঙ্গলা কালী জগৎকালী কপালিন দুর্গা শিব ক্ষমা ধাত্রী স্বাস্বধা নমস্তুতি, জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মী ত্রয়োশিতা প্রণমামি মুহুর্মুহু। ত্রিকাল গো মহাযোগী লোকনাথের জয়, পাপিতাপি উদ্ধারিতে হলেন উদয়, এসো এসো পাপিতাপি আরো ভক্তগণ, লোকনাথ বাবার কথা করো ও শ্রবণ, আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে, পিতা রামকানাই ঘোষাল কমলা দেবী মাতা ধর্মপরায়ণা তিনি সতী প্রতিপ্রতা, একাদশ বর্ষ যাবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল, গৃহত্যাগ করি আর ত্যাজী পরিজন গ্রাম্য পথ ধরি তারা করেন গমন, নদ নদী বন কত পার হয়ে চলেন, অবশেষে গুরু সঙ্গে কালীঘাটে এলেন বেণী মাধব। দেখো এখন সন্ধ্যাবেলায় চলে এলাম, মানে সন্ধ্যে দিয়ে চলে এলাম, চা করবো। আর দুধটা এইভাবে দেখালাম কারণ আমি আজকে পুরোপুরি দুধের চা করব, কারণ পাউডার দুধের চা তো অন্যদিন করি, বাট পাউডার দুধ একটু কম ছিল, তো সেই কারণে এমনি গরুর দুধেরই চা করব। তো দেখো আর এটা হচ্ছে বিস্কুট, ওই যে রাস্ক বিস্কুটগুলো হয় না, বিস্ক ফার্মের বোধ হয় রাস্ক বিস্কুটগুলো, আমি এগুলোই খাচ্ছি। এই বিস্কুটটাও বাবা দিয়েছিল, মানে আমার বাবা দু রকমের বিস্কুট দিয়েছিল, একটা নেড়ো তোমরা দেখেছো আগে, আর এই যে রাস্কটা। তো সামনে বার করে রাখলাম, আর আমি একা একাই আজকে চা খাবো কারণ কেউ তো নেই, একা একাই খেতে হবে। দেখবে চা জিনিসটা না একটু বেশ জমিয়ে সবার সাথে বসে গল্প করতে করতে খেতে খুব ভালো লাগে, তাই না, চা জিনিসটা নর্মালি। কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না, এক একদিন নিজের মতো করে খাওয়াই ভালো, আর আমি তো মাঝে মাঝে একা একাই খাই।
তো এবার চা খাবো, সব কাজ কমপ্লিট। আর দেখতে পাচ্ছ নিচে চলে এলাম, কারণ হচ্ছে একটু বাইরে বেরোবো, ও আসছে, আবার লোকনাথ বাবার মন্দিরে যাবো, কারণ ও তো ধরো সকালে যেতে পারেনি, ও তো যায়নি, তাই জন্য বলেছিল যে সন্ধ্যাবেলা এসে যাব আর তোমাকেও নিয়ে যাব। আমারও টুকটাক কিছু কেনার আছে, তো সেই জন্য যাব। আর বাড়িতে তো কেউ নেই, দেখলে আমি সন্ধ্যে দিলাম, সবাই একটু বাইরে গেছে, তো ওই জন্য আমি চাটা আর বিস্কুটগুলো নিয়ে চলে এলাম, যে একেবারে খাবো। আর এই যে জামা কাপড় সামনে রাখা আছে, পরে বেরিয়ে যাবো, দেরি হবে না। তাহলে ঠিক আছে, চলো আমি চাটা খাই, রেডি হই, বাইরে বেরিয়ে আবার দেখা হবে। আসলে বাপির সকালবেলায় ছাদে একটু এক্সারসাইজ করে, দৌড়াদৌড়ি করে, তো তাই যার জন্য আর কি একটা জুতো দরকার। তো এতদিন কেটস পরে করতো, বাট কেটসের থেকে এইগুলোই ভালো স্পোর্টস শু, সেই জন্য এরকম একটা জুতো নিল। তাই দেখো একবারে পরেই দেখে নিচ্ছে একবারে। ভিডিওটা আবার অন করলাম, আর এখন মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে, 10:25 মতন বাজছে। আর আমি এখানে রাতের খাবারের জোগাড় করছি, দেখো এই যে ঘুগনি, রাতের মেনু ঘুগনি আর ডিম সেদ্ধ, এই যে ডিম সেদ্ধ, আর এইদিকে এদিকে দুধ গরম হচ্ছে। তো এই হচ্ছে রাতের ডিনারের মেনু, তার মধ্যে আজকে আমাদের খাবার মধ্যে লোক আছে, আমি খাবো, ও খাবে, আর বাপি খাবে অল্প করে, মামনি কিছু খাবে না, দিদা কিছু খাবে না, দিদি একটু ভাত মানে মেয়েটাকে একটু খাওয়াচ্ছে, তার মধ্যেই খেয়ে নেবে, রুটি ফুটি কিছু খাবে না, কারণ ওরা ওই নেমন্তন্ন গেছিলাম এক জায়গায় গেছিলাম না, ওটা হচ্ছে মানে আমাদের আরেকটা লোকনাথ বাবার জায়গায় নেমন্তন্ন ছিল, আরেকটা কাকিমার বাড়িতে সকালে, তো আমরা সেখানে যেতে পারি যাইনি আর কি, এক জায়গায় গেছিলাম বলে, তো সেজন্য বিকেলবেলায় মামনিরা সবাই গেছিলো ওখানে, তো ওখান থেকেই প্রসাদ টোসাদ খেয়ে এসেছে অনেক, তো আর বাড়িতে এসে আর সেরকম কেউ কিছু খাবে না বললো, তো সেই কারণে অল্প স্বল্প খেয়ে শোবে মামনির জন্য, যেহেতু ওখানে মানে একটু খেয়ে এসছে তো আর খাবে না, দিদা তো শুয়েই পড়েছে আর আমি হালকা করে খাবো। তো এই আর কি, জোগাড় হয়ে গেলেই আগে বাপিকে আর ওকে দিয়ে দেবো, তারপরে আমি বসে যাবো। আর ভীষণ একটা পচা গরম বাবা, ভালো লাগছে না গরমে। আর এই দেখো আমি ঘুগনির মধ্যে লঙ্কা কুচি, কি বলে এটা, পেঁয়াজ কুচি, আর এই যে লঙ্কা দেখতে পাচ্ছ, আর এই যে লেবু, এগুলো একটু মিক্স করবো, তাহলে বেশ ভালো লাগবে টকটক। তেঁতুল হলে ভালো হতো, বাট তেঁতুল নেই, তো আমি লেবু দিয়ে কাজ চালিয়ে নেবো, কি আর করবো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর আমার পাশে থাকবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবার নতুন সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো।